আসসালামু আলাইকুম, কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। বিশেষ করে তোমরা যারা নবম শ্রেণীতে 24 সালে সমাপনী পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের পরীক্ষা ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে। তো এখন তোমরা কি করছো, পড়াশোনা করতেছো নাকি আগের মতোই সময়টা ব্যয় করতেছো, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। শিক্ষার্থী, দেখো তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই, হ্যাঁ 2 মাসের সময় নেই। সেই ক্ষেত্রে তোমরা এখন কি করছো, বাংলা পড়তেছো নাকি ইসলাম শিক্ষা পড়তেছো নাকি কি পড়তেছো নাকি ইংলিশ পড়তেছো? হ্যাঁ, এই জন্য আমি তোমাদের একটু কথা বলতে চাচ্ছি যে এখন তোমাদের কীভাবে পড়া উচিত সিলেবাসটা শেষ করার জন্য। পুরোটা সময় সাথে থাকবে, আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে, তাহলে অবশ্যই পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থী, এই মুহূর্তে এখন তোমাকে কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই মুহূর্তে তোমাকে পড়া উচিত, এই মুহূর্তে তোমাকে পড়া উচিত, পড়ার কোনো বিকল্পই নাই, পড়া প্লাস লেখা, পড়া প্লাস লেখা। আগে যে সময়টা যেভাবে ব্যয় হয়েছে কিনা ওটা তোমার এখন মাথায় নেওয়ার দরকার নাই, হ্যাঁ কে কি করছে এটাও তোমার মাথায় নেওয়ার দরকার নাই, তুমি কি করতেছ সেটা তোমার দেখতে হবে, হ্যাঁ তুমি পড়াশোনা করতেছো কিনা সেটা তোমার দেখতে হবে। দেখো বাংলা ইংলিশ মানে কি কি তোমাকে এখন পড়তে হবে, আমি তোমাকে বলি যে তুমি সারাদিন মনে করো ম্যাথ করছো, এখন আর ভালো লাগতেছে না, কিন্তু কি তুমি কি বাইরে ঘুরে বেড়াবা? না, ঘুরে বেড়ানোর দরকার নাই। তুমি এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এখানে কিছু গল্প আছে, গল্পগুলো তুমি হচ্ছে গল্প আকারে মনে করবা, তুমি উপন্যাস পড়তেছো এরকম গল্প আকারে এগুলো মনে রাখার চেষ্টা করবা। যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় তুমি 100% ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে এ প্লাস পেয়ে যাবা। একই রকমভাবে ইসলাম যেই সাবজেক্টটা আছে, ইসলাম সাবজেক্টটাও একই রকম। তুমি যদি ইসলাম সাবজেক্টটা হচ্ছে খুব ভালোভাবে বইটা পড়ো, রিজাল্ট করতে পারবা। এখন প্রশ্ন হলো, স্যার এবছরের বই যেভাবে দিয়েছে আর প্রশ্নর কথা যেভাবে বলেছে কিভাবে পড়বো বই থেকে? কারণ এই ধরনের প্রশ্ন করার উপযোগী তো বইটা ছিল না, হ্যাঁ, যার কারণেই কবিটিক বাংলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করেছে। হ্যাঁ, স্পেশাল সাজেশন তৈরি করেছে, তোমরা চাইলে স্পেশাল সাজেশন আমি তোমাদেরকে দেখাই, একটা দেখালে বুঝতে পারবো। যেমন দেখো এখানে ক বিভাগ বলে দিচ্ছি, এটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, হ্যাঁ ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এতটুকু উদ্দীপক, এই উদ্দীপক থেকে 3টা প্রশ্ন আসবে এরকম, আর তোমাকে অ্যান্সার করতে হবে। এখন এই উদ্দীপক থেকে 3টা প্রশ্ন যে আসলো কতটুকু তোমাকে অ্যান্সার করতে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে, কতটুকু সময়ের ভিতরে মানে কতটুকু অ্যান্সার করলে তুমি ফুল নাম্বার পাবা, হ্যাঁ সেটা তো তোমার তো অবশ্যই বোঝা উচিত, তাই না শিক্ষার্থীবৃন্দ? এই জন্য আর বইয়ের কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটার উপর প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু এই বছরের নতুন কারিকুলামে বলা খুবই মুশকিল, যার কারণে ওই মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকের উপর বেসড করে যে সৃজনশীলগুলো আছে সেগুলো তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করেছি। শিক্ষার্থীবৃন্দ, স্পেশাল সাজেশন ফ্রি দেওয়া হয় না, স্পেশাল সাজেশন কিনে নিতে হয়। স্ক্রিনে একটা নাম্বার দেখতেছো, এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা মেসেজ করবা, কীভাবে নিতে হয় সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করবো, আলোচনা করবো যদি মেসেজ করো। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের তোমরা এই হচ্ছে বিজ্ঞান প্রশ্ন প্লাস উত্তর দেওয়া আছে, আবার স্টার মার্ক করা আছে কোন সৃজনশীলটা কত মার্ক ইম্পর্টেন্ট। আবার একটা বিষয় দেখো, একেবারে আমি আবার তোমাদের ইম্পর্টেন্স ইম্পর্টেন্স ইয়ে করেছি, ক নম্বর ক নম্বর দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তো তোমরা যদি এখন আর ম্যাথের যে বিষয়টা আছে, ম্যাথ কিন্তু তুমি মুখস্থ করলে পাচ্ছ না, এবছর ম্যাথের বইটা একটু অন্যরকম, এই জন্য ম্যাথ প্লাস বিজ্ঞান এই দুটো সাবজেক্টের যদি তুমি ভালো করে প্রিপারেশন না নাও আর বুঝতে না পারো কোন টপিক থেকে প্রশ্ন আসবে, খালি খালি পুরো বই পড়ে তোমার কোনো লাভই হবে না শিক্ষার্থীবৃন্দ। এই জন্যই বলতেছি কবিটিক বাংলার সাথে থাকো, কবিটিক বাংলা স্পেশাল সাজেশন দাও, কবিটিক বাংলার যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো করো, ইনশাল্লাহ 9A+ পেয়ে যাবা। 9A+ পাওয়ার শর্তই হচ্ছে তোমার কবিটিক বাংলার সাথে থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের স্পেশাল সাজেশন নিয়ে কথাবার্তা। তো তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করো নাই, পড়াশোনা শুরু করো, কারণ হচ্ছে বেশি দিন সময় নাই, এই সময় তোমাদের সিলেবাসটা শেষ করতে হবে প্রত্যেকটা সাবজেক্টেরই, হ্যাঁ যে সাবজেক্টগুলো পরীক্ষা তোমরা রুট পেয়েছো বা সিলেবাস পেয়েছো। ওকে, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি, আল্লাহ হাফেজ।